দাগছোপ মুক্ত গভীর থেকে ফর্সা গ্লাস স্কিনের মতো চকচকে ত্বক পেতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র 5 টাকার কফি দিয়ে ভাইরাল কফি ফেস মাস্ক রেমেডি। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও চলে এসেছি আপনাদের মাঝে ত্বকের যত্নে 100% কার্যকরী ভাইরাল কফি ফেস মাস্ক রেমেডি নিয়ে। মাত্র 5 টাকার কফি দিয়ে ভাইরাল এই ফেস মাস্ক রেমেডিটি আপনাদের তৈরি করে দেখাবো। এই রেমেডিটি ত্বকে ব্যবহার করার ফলে ত্বকে মিস্তার দাগ, ব্রণের দাগ, চোখের নিচের কালো দাগ, রোদে পোড়া কালো দাগ সব খুব সহজেই দূর করবে, ত্বককে করবে গভীর থেকে ফর্সা। এছাড়াও ত্বকের বলিরেখা দূর করবে, ত্বকের ভাঁজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টান টান করবে। আশা করি আজকের এই রেমেডিটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হবে। রেমেডিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, পরিচিতদের সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। এ ধরনের হেল্পফুল রেমেডি আরও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। ত্বকের যত্নে 100% কার্যকরী ভাইরাল কফি ফেস মাস্ক রেমেডিটি তৈরি করার জন্য নিয়ে নিয়েছি ফ্লাক্সিড বা তিসি। ফ্লাক্সিড বা তিসির মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের ত্বককে গভীর থেকে ফর্সা করতে সহায়তা করে, ত্বকের সব ধরনের কালো দাগছোপ দূর করে, ত্বকের বলিরেখা দূর করে, ত্বকের ভাঁজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টান টান করে এবং ত্বককে করে গভীর থেকে ফর্সা গ্লাস স্কিনের মতো চকচকে। তো প্রথমেই একটি হাঁড়ির মধ্যে 2 চামচ পরিমাণ ফ্লাক্সিড নিয়ে নিচ্ছি। 2 চামচ পরিমাণ ফ্লাক্সিডের সাথে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর এই হাঁড়িটাকে চুলার উপরে বসিয়ে প্রথমে চুলার হিটটাকে হাই হিটে করে দিব। পানিগুলো যখন ফুটে আসবে তখন চুলার হিটটাকে মিডিয়াম টু লো হিটে করে দিয়ে এই উপাদানগুলোকে 10 মিনিটের মতো জাল করে নিব। দেখতে পাচ্ছেন পানিগুলো ফুটে এসেছে, তো এই পর্যায়ে চুলার হিটটাকে মিডিয়াম টু লো হিটে করে দিব আর ফিরে আসব আমি 10 মিনিট পর। ফিরে এসেছি 10 মিনিট পর। 1.5 কাপ পরিমাণ পানির মধ্যে তিসি 10 মিনিটের মতো জাল করে নিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন পানিগুলো শুকিয়ে অর্ধেক হয়ে গেছে। তো এই পর্যায়ে এই হাঁড়িটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন একটি ছাঁকনির সাহায্যে উপাদানগুলোকে খুব ভালোভাবে ছেঁকে নিব। ছাঁকনির সাহায্যে উপাদানগুলো খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি। তো উপাদানগুলো ছেঁকে নেওয়ার পর তিসির যে অবশিষ্ট অংশগুলো থাকবে সেই অংশগুলো ফেলে দিব না, সেই অংশ দিয়ে আমি স্ক্রাব তৈরি করব। তো দেখতে পাচ্ছেন ফ্লাক্সিড জেল তৈরি হয়ে গেল। তো এভাবে আপনারা ফ্লাক্সিড জেল তৈরি করে এই ফ্লাক্সিড জেল শুধু আপনাদের ত্বকে ব্যবহার করতে পারেন। এই জেল কিন্তু ত্বকের জন্য অত্যন্ত কার্যকরী। নিয়মিত ত্বকের যত্নে এই ফ্লাক্সিড জেল ব্যবহার করার ফলে ত্বকের বলিরেখা দূর করবে, ত্বকের ভাঁজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টান টান করবে, ত্বকের সব ধরনের কালো দাগছোপ দূর করবে, ত্বককে করবে গভীর থেকে ফর্সা এবং গ্লাস স্কিনের মতো চকচকে। এই পর্যায়ে একটি পরিষ্কার বাটি নিয়ে নিয়েছি। তো বাটির মধ্যে 5 টাকা দামের আমি একটা কফির মিনি প্যাক নিয়েছি। তো মিনি প্যাকের সম্পূর্ণ কফিটুকুই ঢেলে নিলাম। এখন কফির সাথে দিয়ে দিব লিকুইড দুধ। এখানে কাঁচা দুধ নিয়েছি, তো 5 টেবিল চামচ পরিমাণ কাঁচা দুধ দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি কাঁচা দুধ না থাকে সেক্ষেত্রে আপনারা জাল করা দুধও দিয়ে দিতে পারেন। তো দুধ দিয়ে দিয়েছি। এই পর্যায়ে দুধ খুব ভালোভাবে কফির সাথে মিশিয়ে নিচ্ছি। দুধ আমাদের ত্বকের জন্য অত্যন্ত কার্যকরী। নিয়মিত ত্বকের যত্নে দুধ ব্যবহার করার ফলে ত্বকের বলিরেখা দূর করে, ত্বকের ভাঁজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টান টান করে, ত্বককে করে গভীর থেকে ফর্সা। তো দুধ দেওয়ার পর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ার উপাদানগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার আমাদের ত্বকের বলিরেখা দূর করে, ত্বকের ভাঁজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টান টান করে এবং ত্বককে করে গভীর থেকে ফর্সা। সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে একটি পরিষ্কার স্টিলের বাটির মধ্যে উপাদানগুলোকে ঢেলে নিলাম। তো চলে এসেছি কিচেনে। চুলার উপরে একটি হাঁড়ির মধ্যে কিছুটা পানি ফুটিয়ে নিয়েছি। তো ফুটন্ত পানির উপর আমি উপাদান মিশ্রিত বাটিটাকে বসিয়ে দিলাম এবং চামচের সাহায্যে অনবরত উপাদানগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এভাবে আপনারা চুলার হিটটাকে মিডিয়াম টু লো হিটে রেখে উপাদানগুলোকে 2 মিনিটের মতো জাল করে নেবেন। উপাদানগুলো 2 মিনিট জাল করার পর আপনারা দেখতে পাবেন যে উপাদানগুলো ঘন ক্রিমের মতো হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন উপাদানগুলো ঘন ক্রিমের মতো হয়ে গেছে। যখন দেখবেন যে এভাবে উপাদানগুলো ঘন ক্রিমের মতো হয়ে গেছে তখনই বুঝতে পারবেন উপাদানগুলো জাল করা হয়ে গেছে। তো এই পর্যায়ে চুলার হিটটাকে বন্ধ করে দিয়ে উপাদান মিশ্রিত বাটিটাকে আমি তুলে নিচ্ছি। তো উপাদান মিশ্রিত বাটিটাকে তুলে নিয়েছি। তো এর ঘনত্ব কেমন হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ঘনত্বটা কেমন হয়েছে। তো এখন আমি একটি পরিষ্কার বাটির মধ্যে 2 চামচ পরিমাণ ফ্লাক্সিড জেল নিয়ে নিচ্ছি।
ফ্লাক্সিড জেলের সাথে দিয়ে দিব কফির সেই মিশ্রণ, যেই মিশ্রণ আগে থেকেই তৈরি করে নিয়েছিলাম। তো 2 চামচ পরিমাণ কফির মিশ্রণ নিয়ে নিলাম। তো চামচের সাহায্যে কফির মিশ্রণ ফ্লাক্সিড জেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চামচের সাহায্যে সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মাত্র 5 টাকার কফি দিয়ে ভাইরাল কফি ফেস মাস্ক রেমেডিটি খুব সহজেই তৈরি হয়ে গেল। এখন আমি আপনাদেরকে বলে দিব এই কফি ফেস মাস্ক রেমেডিটি আপনারা আপনাদের ত্বকের যত্নে কীভাবে ব্যবহার করবেন। এই ফেস মাস্কটি আপনারা রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনাদের ত্বকে ব্যবহার করবেন। প্রথমে আপনারা আপনাদের ত্বকটিকে খুব ভালোভাবে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নেবেন। এরপর আপনারা একটি স্ক্রাব তৈরি করে নেবেন। ফ্লাক্সিডের যেই শিটগুলো রয়ে গিয়েছিল সেই শিটগুলো দিয়েই আমি এখন একটি স্ক্রাব তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। স্ক্রাবটি তৈরি করার জন্য ফ্লাক্সিডের অবশিষ্ট অংশের সাথে 1 চামচ পরিমাণ চিনি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে চিনি মিশে গেলেই তৈরি হয়ে যাবে স্ক্রাব। তো এই স্ক্রাব দিয়েই আপনারা আপনাদের ত্বকটিকে প্রথমে স্ক্রাব করে নেবেন। তো আমি আমার হাতের মধ্যে স্ক্রাব করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে স্ক্রাব হাতের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। তো আপনারা আপনাদের ত্বকের মধ্যে নিয়ে নেবেন। তো এভাবে নিয়ে নেওয়ার পর আঙুলের সাহায্যে আলতোভাবে সার্কেল মোশনে 5 মিনিটের মতো খুব ভালোভাবে আপনাদের ত্বকটিকে মাসাজ করবেন। তো এভাবে যদি আপনারা মাসাজ করে নেন এর ফলে আপনাদের ত্বকের যে মৃত চামড়াগুলো আছে সেই চামড়াগুলো খুব সহজেই দূর হয়ে যাবে এবং আপনাদের ত্বকের গভীর থেকে ময়লা তুলে আনবে। এরপর যেই কফি মাস্কটি তৈরি করে নিয়েছিলাম সেই মাস্কটি দিয়ে হাতের মধ্যে আলতোভাবে সার্কেল মোশনে মাসাজ করে নিচ্ছি। আপনারা এই ফেস মাস্কটি আপনাদের ঘাড় অথবা আপনাদের গলা হাতে পায়ের যত্ন ব্যবহার করতে পারেন। তো এই নিয়মে আপনারা আপনাদের ত্বকের মধ্যে লাগিয়ে নেবেন এবং 5 থেকে 10 মিনিট খুব ভালোভাবে মাসাজ করবেন। মাসাজ করা হয়ে গেলে আবারও মেকআপ ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে ফেস মাস্কটি আপনাদের ত্বকের মধ্যে লাগিয়ে নেবেন। লাগিয়ে রেখে দিবেন যতক্ষণ পর্যন্ত ফেস মাস্কটি শুকিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত। যখন দেখবেন ফেস মাস্কটি শুকিয়ে গেছে তখন নর্মাল পানি দিয়ে ত্বকটিকে খুব ভালোভাবে ধুয়ে ফেলবেন। এই রেমেডিটি একবার ব্যবহার করার পরে কিন্তু আপনারা আপনাদের ত্বকের খুব ভালো পরিবর্তন লক্ষ্য করবেন। আপনাদের ত্বককে গভীর থেকে ফর্সা করবে, ত্বকের সব ধরনের কালো দাগছোপ দূর করবে, ত্বককে করবে গ্লাস স্কিনের মতো চকচকে। ভালো ফলাফলের জন্য এই ফেস মাস্কটি আপনারা সপ্তাহে 3 দিন আপনাদের ত্বকের যত্নে ব্যবহার করবেন। নিয়মিত ত্বকের যত্নে রেমেডিটি ব্যবহার করার ফলে আপনাদের ত্বকের সকল প্রকার সমস্যা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে। আশা করি আজকের এই ফেস মাস্ক রেমেডিটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হবে। রেমেডিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। তো আজ আর নয়, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।